নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সরকারকে অপবাদ দিতে গুমখুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় 72টি মণ্ডপে পুজোর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। সরকারকে অপবাদ দিতে গুমখুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি, এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। এমন দাবি তারা করে কেমন? তাহলে তারা বলুক তালিকা দিক কারা কারা মারা গেছে এবং কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে তারা আছে। তারা কথায় কথায় গুম খুনের কথা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে, তথ্য উপাত্ত ছাড়া। এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে। নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বললেন, বিএনপি আবারও কোমর সোজা করে দাঁড়াবে সেটিই প্রত্যাশা। মঙ্গলবার বাংলা একাডেমিতে নির্বাচিত বইগুলোর মোড়ক উন্মোচন শেষে একথা বলেন তিনি। আমরা চাই বিএনপি যে নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গেছে, কোমরটা একটু সোজা হোক, আমরা সেটা চাই। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই থাকবে বলে প্রত্যাশা করে এ সময় হাসান মাহমুদ বলেন, আবারও সহিংসতার ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আশা করব তারা লিকুইড বিতরণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই থাকবে, আবার পেট্রোল বোমা নিয়ে মানুষের উপর হামলা করবে। রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগেই অনেক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, এখন নতুন করে আর কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। আজ একই দিনে অনেকগুলি দিবস ও সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। কেউ করছে বসন্তের উদযাপন, কেউ করছে ভালোবাসার উদযাপন। সঙ্গে সরস্বতী পূজা মিলে রাজধানী ঢাকা আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয়ের নাট মন্দির জুড়ে বাঁশ ও চট দিয়ে 35 ফুট উঁচু সরস্বতী প্রতিমা নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এছাড়া হলের মাঠ জুড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনুষদের আয়োজনে বিভিন্ন আইডিয়া ও থিমে 72টি মণ্ডপে চলছে দেবীর আরাধনা। এছাড়াও ছাত্রীদের 5টি হল, রুকিয়া হল, সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে রয়েছে পূজার বিশেষ আয়োজন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।